থানকুনি পাতা ভর্তা। এই থানকুনি পাতা ভর্তা বানাতে প্রথমে আমার লাগবে থানকুনি পাতা, এখানে আমি এগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে লবণ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। প্রথমে আমার এই থানকুনি পাতাগুলোকে বেটে নিতে হবে, তার জন্য বাটারে পাটাতে চলে যাব। আমি শিলে খানিকটা থানকুনি পাতা নিয়ে নিয়েছি, এবার এটা বেটে নেব। আমি এরকম একটা বাটি নিয়েছি, এই বাটিতে তুলে নেব। এবার এই বাটির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মিশিয়ে এবার এটাকে গরম হাঁড়ির ভাতের মধ্যে বসিয়ে দেব। দিয়ে তার উপরে ঢাকা দিয়ে এইভাবে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। এটা অনেকটাই শুকনো হয়ে এসেছে। আজ এই পর্যন্ত, ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।